রাজ্যে আর করোনা পরীক্ষা করা হবে না, এরকমই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্রমেই বাড়ছে মারণ করোনা সংক্রমণ, বেড়ে চলা সংক্রমণ নিয়ে স্বভাবতই ঘোর উদ্বেগে রাজ্য প্রশাসন। করোনা মোকাবিলায় টেস্টের সংখ্যা বহুগুণে বেড়েছে বাংলায়। উপসর্গহীন করোনা রোগীরা চিকিৎসা ছাড়াই নিজে থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে সমীক্ষায় দেখা গিয়েছে। সেই কারণেই এবার থেকে উপসর্গহীন করোনা রোগীদের আর করোনা পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দেশজুড়ে বেড়েই চলেছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ, পাল্লা দিয়ে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। সমীক্ষায় দেখা গিয়েছে উপসর্গহীন করোনা রোগীরা নিজে থেকেই কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফে এরকমই তথ্য পাওয়া গিয়েছে। এরপরই স্বস্তিতে একাধিক রাজ্য, পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে উপসর্গহীন করোনা রোগীদের ফের করোনা পরীক্ষা করা হবে না, উপসর্গহীনরা নিজেরাই সুস্থ হয়ে উঠছেন এই তথ্য পেয়ে খানিক অংশের স্বস্তি এ রাজ্যে। বিশেষজ্ঞদের এক অংশের মতে উপসর্গহীন যাদের শরীরে করোনা ঢুকছে এবং তারপর যারা নিজে থেকে চিকিৎসা ছাড়া সেরে উঠছেন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা শহরে ইতিমধ্যেই করোনার অ্যান্টিবডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রক্তের এই নমুনা পরীক্ষার উদ্দেশ্য একটাই, যাতে বোঝা যায় অজান্তেই ঠিক কতজন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং পরে নিজে থেকেই সেরে উঠেছিলেন।